হ্যালো ফ্রেন্ডস আমার আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত এবং অনেক অনেক ভালোবাসা আশা করি সবাই ভালো আছো আমি এখানে ভালো আছি আজকে হলো বড়দিন তো বড়দিনের দিনে আমি নিজে হাতে কেক বানাবো তারপরেই খাবো এটাই ভেবে নিয়েছি তো কি কী নিয়েছি দেখো কেক বানানোর জন্য একটা পাত্র নিয়েছি একটা কাপ নিয়েছি সুজি এক প্যাকেট নিয়েছি চিনি নিয়েছি কাজু বাদাম কিশমিশ এলাচ ইনো নিয়েছি বেকিং সোডা নিয়েছি এক কাপ সাদা তেল আর নিয়েছি দুধ লিকুইড দুধ তো কেকটা বানানোর জন্য প্রথমেই সুজিটাকে আর চিনিটাকে ভালোভাবে পেস্ট করে নিয়ে নেব কারণ অনেকটাই লেট হয়ে যাবে না হলে সুজিটা ভিজতে বা চিনিটা গোলতে তো বড় কাপটা আমি মেজারমেন্ট করলাম না করলাম এই ছোটো কাপের দু কাপ হিসাবে দু কাপ সুজি পেস্ট আর দু কাপ হচ্ছে চিনির পেস্ট দিয়ে দিলাম সমান সমান তো চিনিটা স্বাদ তো দেওয়া দরকার তো তোমাদের আমিও মতোই দিলাম তো দেখো আমি সাদা তেল দিলাম ইনো দিলাম তারপরে শুকনোগুলো ভালোভাবে দিয়ে দিলাম আগে তারপর তেলটা দিয়ে ভালোভাবে শুকনো অবস্থায় মিক্সড করে নেব যাতে একটুও ডেলা মতন না থাকে আর কি তো ওইভাবেই করে নিয়েছি দেখো একদম সুন্দরভাবে হয়ে গেছে তো এবার আমি দুধটাকে দিয়ে দেব দুধটা কোনো গরম হলে চলবে না এটা আছে হালকা উষ্ণ গরম আর কি লিকুইড দুধ তো এর সাথে আমি এক চামচ ওই মিল্ক পাউডার দিয়েছিলাম তো ওই দিয়ে আর গুলে নিচ্ছি তো তোমরা এখন দেখছো যে এই পেস্টটা খুবই পাতলা হয়েছে কিন্তু না সুজি আছে যেহেতু তাই টান টান হয়ে যাবে এবার আমি এটাকে পঁচিশ মিনিটের মতন ভালোভাবে ঢেকে রেখে দিয়েছিলাম এখন আমি একটা ছোট টিনের পাত্রে একটু সাদা তেল দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব চার পাঁচটা যাতে কেকটা না ধরে যায় বা লেগে যায় একটা সাদা কাগজকে আমি ওই বাটিটার মাপে কেটে নিয়েছি গোল মতো করে তো ওইটার উপরেও কিন্তু তেল মাখিয়ে নিলাম তেলটা মাখিয়ে ভালোভাবে ওইটার ভিতরে ঢুকিয়ে দেখো চার পাঁচটা আমি ওইটার সাথে চিটিয়ে দিচ্ছি তো ওইটা দেওয়ার পর যে পেস্টটা রেখেছিলাম সেই পেস্টটা ঢাকনাটা খুলবো এবার তো ঢাকনাটা খুলে দেখো ওইটাকে আরেকবার চামচে করে ভালোভাবে গুলিয়ে নেব তো গুলিয়ে নেবার পর ওই পাত্রে এবার ঢেলে দেবো তো দেখো এই যে সুন্দরভাবে কিন্তু মানে টান টান পাড়া হয়ে গেছে বেশ ভালোভাবে হয়েছে মিক্সড তো এর মধ্যে এবার ঢেলে দিলাম দিয়েও কিন্তু কেক হয় তো প্রথমবার আমি কেক বানাচ্ছি না কেমন হবে তো তোমাদের সাথে তো ভিডিও করেই যাচ্ছে আমি জানি না কেমন হবে কি হবে যাই হবে সেটাই খাবো আমি বলেই দিয়েছি আজকে আমি কিনে কেক খাবোই না আজকে আমি নিজের হাতে তৈরি করে কেক খাবো এবং তোমাদের সবাইকেই খাওয়াবো তো ওই জন্য দেখো কড়াইয়ের মধ্যে দিয়ে দিয়েছি লবণ এটা একটা রাফ লবণ তো লবণটাই ভালোভাবে জাল দিয়ে গরম করে নিয়েছি তো গরম করে নেওয়ার পর এই পাত্রটা একটা স্ট্যান্ড দিয়ে স্ট্যান্ডের উপর বসিয়ে দেবো কিন্তু আমার কাছে স্ট্যান্ড নেই তো এই ভাঙা একটা স্ট্যান্ডের মতো ছিল তো ওইটার ভিতরে ওপরে কিন্তু এরকমভাবে বসিয়ে দিলাম তো দেখো লবণটা কিন্তু ভালোভাবে গরম হয়ে গেছিলো বসিয়ে দিয়েছে আর কিছুক্ষণ বাদে আমি দিয়ে দিয়েছি জেমস চকলেট আর কাজু কিসমিস এরকম তো এইগুলো ভালোভাবে সাজিয়ে নিয়েছি তো যেহেতু একটু আগে দিয়ে দিয়েছিলাম কাজু কিসমিস আর জেমসগুলো তো ওগুলো কিন্তু গলে গেছে গলে যেয়ে এই অবস্থা হয়েছে আমি প্রথমবার করেছি বাবু আমার তো ভীষণ ভালো লেগে প্রথমবার বানালাম খুব ভালো লাগলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলো টাটা